আসসালামু আলাইকুম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের আজকের এই অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকের পর্বটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আপনি আপনার ওয়েবসাইটের নামেই একটা ইমেইল অ্যাড্রেস তৈরি করতে পারবেন তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা যদি হয় এক্স তাহলে সেটার আগে জাস্ট অ্যাট দ্য রেট বসিয়ে তার আগে আপনার নাম আপনার এমপ্লয়ীদের নাম বা আপনার কোনো ডিপার্টমেন্টের নাম বসিয়ে আপনি কিন্তু ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারবেন তার মানে হচ্ছে সাইফুর অ্যাট দ্য মুসা অ্যাট এই যে বিজনেস ইমেইলগুলো বা প্রফেশনাল অফিসিয়াল ইমেইলগুলো এই ইমেইলগুলো আপনার ওয়েবসাইটের জন্য আপনার ব্যবসা আপনার পোর্টফোলিও এবং পার্সোনাল ডেভেলপমেন্টে প্রোডাক্টিভিটি শো করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এতদিন ধরে আমাদের ওয়ার্ড পেস ফুল ওয়েবসাইট বিল্ডিং কোর্সের টিউটোরিয়ালগুলোর মধ্য থেকে খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আপনার ওয়েবসাইটে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের নামে ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারবেন এবং সেটাকে কিভাবে অ্যাক্টিভ করতে পারবেন সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আগে বলে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের বিগত পর্বগুলো ওয়েবসাইট বিল্ডিং ফুল কোর্সে মিস করেছেন তারা ডেফিনেটলি আমাদের ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে গেলেই কিন্তু পেয়ে যাবেন সো গো আউট ফার্স্ট দেম কারণ সেগুলো না দেখলে আপনি কিন্তু এটা কিছুই বুঝবেন না ঠিক আছে সো আমরা সরাসরি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওয়ার্ড প্রেসের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে এসেছি এই ড্যাশবোর্ড এসে মূলত আমাদের যেই অন্যান্য কাজগুলো সেগুলো কিন্তু এর আগে আমি দেখিয়েছি এবং পরবর্তীতে আরও যে পরবর্তী ধাপগুলো আসবে সেগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু এই ধাপে আমরা যেহেতু একটা বিজনেস ইমেল তৈরি করব বিজনেস ইমেল তৈরি করে সেটা কিভাবে দেখবো সেই জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে ডট কমে হোস্টিংয়ার ডট কমে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটি আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ও আর্নিং টিপস ডট কম এটা এটাকে এখনও আমরা ফুলফিল ডিজাইন করিনি পরিপূর্ণ ডিজাইন করব এবং আপনাদেরকে নিয়ে জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে হবে লেটস ডু ইট নাও সো এই যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি এই ওয়েবসাইটের ডোমেন এবং হোস্টিং মূলত হোস্টিং প্ল্যানটা আমরা নিয়েছি হোস্টিঙ্গার ডট কম থেকে বাইদবে হোস্টিঙ্গার ডট কমে কিন্তু আমার নামের কোড সাইফুর এটা ব্যবহার করলে পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট এবং সেই সাথে খুবই দুর্দান্ত রকমের অনেক ফিচার্স এবং এই হোস্টিং প্ল্যানগুলোর মধ্যে মানে যত রকমের সেবা আছে সব কিছু আপনি পেয়ে যাবেন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু আপনি হেল্প সাপোর্ট টিমের হেল্প পেয়ে যাবেন যে কোনো প্রবলেমে পড়লে সেই সাথে রয়েছে ফ্রি এসএসএল ফ্রি ইমেল এবং আনলিমিটেড ফ্রি এর সাথে রয়েছে ডেইলি ব্যাকআপস এবং বেসিক উ কমার্স ফ্রি সিরিয়ান সহ আর অন্যান্য সকল কিছু সো আপনার যদি মানে ডোমেন হোস্টিং প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আপনি হোস্টিংগ্যার ডট কমকে চুজ করবেন সো যেহেতু আমরা হোস্টিং গ্যার ডট কমের মাধ্যমে আমাদের হোস্টিং নিয়েছি এবং সেই সাথে এক বছরের ফ্রি ডোমেন পেয়েছি সেই জন্য আমরা এখন এখন হোস্টিংগার ডট কমে আমরা লগ ইন করবো যেটা দিয়ে আমরা বা অ্যাকাউন্টটা দিয়ে হোস্টিংগারে আমরা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিব তারপর আমাদের যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেটা দিব দেন আমরা লগ ইনে চলে যাব সো এখানে আপনারা লগ ইনে আসার পর হোস্টিংগার ডট কমের যে এইচ প্যানেল আছে আপনার ওয়েবসাইটের জন্য নির্ধারিত সেই এইচ প্যানেলে আপনাকে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনি কিন্তু ওয়েবসাইট হোস্টিং ইমেইলস ডোমেন্স ভিপিএন বিলিং এরকম অন্যান্য সকল কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন সো আমাদের যে হোস্টিং প্ল্যানটা সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ওয়েব হোস্টিং একটা আমরা নিয়ে রেখেছি যেটার আপনার লোকেশন হচ্ছে এশিয়া ইন্ডিয়াতে ঠিক আছে সো আমরা এখান থেকে সেদিকে আর না গিয়ে সরাসরি এখন চলে যাব ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ও আর্নিং টিপস ডট কম সো এখন এই ওয়েবসাইটের যে ইমেল অ্যাড্রেস সেটা আমরা তৈরি করবো সেই জন্য আমরা ইমেইলে চলে যাব এখানে ইমেলস যে অপশনটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সেট আপ ফ্রি ইমেল সার্ভিস সিলেক্ট ডোমিন ইউ ওয়ান টু সেট আপ ইউর ইমেল সার্ভিস দ্যাট ইউ গট উইথ ইউর হোস্টিং তার মানে এখানে ইমেইল সার্ভিসটা পাওয়ার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে না যদি আপনি হোস্টিং থেকে হোস্টিং প্ল্যান পারচেস করেন তাহলে সেখানেই কিন্তু আপনি ইমেইলের যে প্ল্যানটা আছে সেটা ফ্রিতে পেয়ে যাবেন ইন্টারেস্টিং মনে হচ্ছে তাহলে কেন দেরি করছেন আমার এই পুরো সিরিজটা দেখে দেখে যেহেতু ফ্রিতেই আমি আপনাদেরকে ওয়ার্ড প্রেস দিয়ে কীভাবে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন সেটা শেখাচ্ছি তাহলে যেই টাকা দিয়ে আপনি একটা পেইড কোর্স কিনে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বিল্ডিং শিখতেন সেই টাকা দিয়ে কেনই বা হোস্টিঙ্গার থেকে একটা ডোমেন এবং ফ্রিতে ডোমেনের পাশাপাশি একটা হোস্টিং নিয়ে আপনার নিজের একটা ওয়েবসাইট পোর্টফোলিও অথবা বিজনেস ওয়েবসাইট তৈরি করবেন না এখনই আমার সবগুলো স্টেপ ফলো করে আপনারটাও শুরু করুন আমার সাথে সাথে আপনারটা রেডি হয়ে যাবে সো এখান থেকে ইমেল প্ল্যানে এসে আমরা সেট আপে ক্লিক করব। সেট ক্লিক করার পর একদমই ইজি ভয় পাওয়ার কিছু নেই সেট আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চুজ দ্য ডোমেন ইউ ওয়ান্ট টু সেট আপ অন ইউর ফ্রি ইমেল প্ল্যান এখানে অলরেডি আমাদের এই অ্যাকাউন্টের আওতায় তার মানে হোস্টিং এই অ্যাকাউন্টের আওতায় একটা ডোমিনি আমরা এই পর্যন্ত কিনেছি সেই জন্য একটা ডোমিনি দেখাচ্ছে সেটা সিলেক্ট করে দিয়েছি আমরা কনফার্মে চলে যাব ও আর্নিং টিপস ডট কম কনফার্মে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হচ্ছে সো আপনি কিন্তু এখান থেকে চাইলেও আসলে সেট করতে পারবেন ঠিক আছে ইমেল ও আর্নিং টিপস ডট কম এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্টিভ অর্ডার আছে অলরেডি আমরা এখান থেকে যদি এটাতে ম্যানেজে আসি এভাবে আপনি করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে আপনার যে ওয়েবসাইটস আছে এখান থেকে ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে এসে আপনি এই যে দেখতে পাচ্ছেন ফ্রি ইমেল অ্যাক্টিভ এটাতে আপনি ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর আপনি কিন্তু ইমেল থেকেও করতে পারতেন যে জায়গায় আমি আপনাদেরকে দেখেছি আবার আপনি এখান থেকে কিন্তু এটাতেও করতে পারবেন ঠিক আছে সো আমরা দেখতে পাচ্ছেন হোস্টিং এর ফ্রি এটাতে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে ইমেইল নেম এই যে ইমেল নেম যেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি ধরে নিচ্ছি সাইফুর ঠিক আছে সাইফুর অ্যাট দ্য ও আর্নিং এবং আপনার এই ইমেইলের জন্য আপনি যে পাসওয়ার্ডটা দিবেন যেমন আপনার জিমেল থাকলে জিমেলের একটা পাসওয়ার্ড থাকে ঠিক তেমনি একটা পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে যেটা দিয়ে আপনি আপনার নিজস্ব বিজনেস ওয়েবসাইটের বা পোর্টফোলিও ওয়েবসাইটের ইমেইলে লগ করবেন ঠিক আছে লগ ইন কোথা থেকে করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সো এখানে আমি ধরে নিচ্ছি আমার পাসওয়ার্ড হচ্ছে এটা ওকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং সাইফুর অ্যাট দ্য দিলাম দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটে যাব একদমই ইজি পানির মতো সহজ দেখতে পাচ্ছেন নিউ ইমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি তো এখানে ক্রিয়েট প্রফেশনাল অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে কনফিগার অ্যাপস অ্যান্ড ডিভাইসেস থ্রু ওয়ার ইউ উড লাইক টু ইউজ ইউর ইমেল অ্যাকাউন্ট আপনি কি ব্রাউজারে ইউজ করতে চাচ্ছেন নাকি হচ্ছে আপনি রেকমেন্ডেড অ্যাপসই ইউজ করতে চাচ্ছেন এটা কিন্তু অ্যাপসও রয়েছে আবার ব্রাউজারও আপনি ইউজ করতে পারবেন সো আমরা এখান থেকে ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইফুর অ্যাট দ্য রেট ওয়ার্নিং টিপস ডট ইউর ইমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড যেটা সেটা তো আছেই এখন আমরা ওয়েব মেলে যাব ঠিক আছে এখানে কমপ্লিটে ক্লিক করব কমপ্লিটিক্লিট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ দেখাচ্ছে আর ওখান থেকে আমরা মেলে চলে গিয়েছি সো হোস্টিংগারের যে মেল সেটা কিন্তু এখানে রয়েছে মেইল ডট হোস্টিংগার ডট কম এটা দিয়ে আপনি ঢুকতে পারবেন ঠিক আছে আবার এখান থেকে যদি আপনি এখানে এসে ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি এখানে চলে আসবেন এবং এছাড়াও আপনি কিন্তু আসলে হোস্টিং যে অ্যাপ আছে সেই অ্যাপও পেয়ে যাবেন এই অ্যাপটা দিয়েও আপনি ঢুকতে পারবেন ঠিক আছে আপনি যদি অ্যান্ড্রয়েড বা অ্যাপেল ইউজার হয়ে থাকেন সেখানে খুঁজে পাবেন বা ওই যে অ্যাপস অপশন ছিল সেখানে ক্লিক করলেই পেয়ে যেতেন সো আমরা সাইফুর অ্যাট দ্য রেট ওয়ার্নিং টিপস এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা এখন আমাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ইমেলের সেটা দিচ্ছি ওকে লগ ইনে দিব লগ ইনে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মেইল ডট হোস্টিঙ্গার ডট কম দিয়ে আমাদের যেই ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে একটা মানে ইমেইল প্যানেল পেয়েছি বা ইমেইলের ড্যাশবোর্ড পেয়েছি যেখানে ইনবক্স রয়েছে ড্রাফট রয়েছে সেন্ট রয়েছে জাঙ্ক রয়েছে ট্রাশ রয়েছে ঠিক আছে এবং এই পর্যন্ত আমরা যেহেতু কোনো ইমেল পাঠাইনি এবং আনিও নি বা আসেও সেজন্য সেই জন্য এটা ইনবক্সটা ফাঁকা দেখাচ্ছে এবং উপরে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে তো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটার একটা মানে বেসিক ধারণা আপনাদের সবাইকে আমি দিয়ে দিচ্ছি সো এখান থেকে একদমই ইজি আপনি জাস্ট কম্পোজে ক্লিক করবেন ক্রিয়েট এখানে এসে কম্পোজিট ক্লিক করবেন যদি কোনো ইমেল কাউকে পাঠাতে চান সো এখান থেকে কম্পোজিট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে ফর্ম রয়েছে যেটা আমাদের ইমেল অ্যাড্রেস সাইফুর অ্যাট দ্য নিচে আপনি যাকে ইমেলটা পাঠাতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন সো আমরা ধরে নিচ্ছি ইনফো ডট এস আর আজিম বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা হচ্ছে আমাদের একটা ডেস্টিনেশন ইমেল যেখানে আমরা আমাদের ইমেলটা পাঠাবো এবং সাবজেক্ট চেক নিউ ইমেল অফ আর্নিং টিপস ডট কম ঠিক আছে সো এটা আমরা চেক করলাম নিচে লিখে দিলাম হাই হাউ আর ইউ টুডে ঠিক আছে এটা আমরা লিখে দিলাম এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু অ্যাটাচও করতে পারবেন ঠিক আছে অ্যাটাচ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে ম্যাক্সিমাম অ্যালাউড ফাইল সাইজ ইজ থার্টি ফোর এমবি যেখানে আপনি কিন্তু আসলে গুগল ড্রাইভ বা ইমেলে জিমেলে যদি আপনি কোনো অ্যাটাচমেন্ট করতেন পঁচিশ এমবির উপরে গেলে কিন্তু সেটা ড্রাইভে আপলোড করা লাগতো বাট এটা আপনি এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি ম্যাক্সিমাম অ্যালাউড সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি ফোর এমবি তবে এখানে আপনি যেটা ইউজ করবেন সেটা ডেফিনেটলি কিন্তু আপনার যে হোস্টিং প্ল্যান আছে সেটার সাথে ইন্টিগ্রেট হবে সেটা ডেফিনেটলি বুঝে নেবেন সো এখান থেকে অ্যাটাচ ফাইলে এসে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ছবিটাকে আপলোড করে দিব ওকে নিচে লিখে দিচ্ছি থ্যাংকস এবং এখানে এসেও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন যেমন এটাকে আমরা চাইলে কমান্ড বি দিয়ে বা কন্ট্রোল বি দিয়ে বোল্ড করতে পারবো আবার আপনার হচ্ছে কমান্ড বা কন্ট্রোল আন্ডারলাইন দেওয়ার জন্য কন্ট্রোল ইউ ইটালিক করার জন্য আপনার কন্ট্রোল বা কমান্ড আই ঠিক আছে আবার সবগুলো আপনি একই সিস্টেমে কিন্তু সরাতে পারবেন এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে ফন্ট সাইজ এখান থেকে ফন্ডের স্টাইল এখান থেকে ফন্ট সাইজ এখানে কালার এবং এখান থেকে আপনি কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড ফন্টের সেই সাথে এখানে বুলেট পয়েন্ট এবং নাম্বারিং এবং অন্যান্য যে কোটেশন অপশন আছে সেগুলো পেয়ে যাবেন সেই সাথে এখানে লিঙ্ক ইউজ করতে চাইলে এখান থেকে আপনি লিঙ্ক ইউজ করতে পারবেন বক্স ইমেজেস এবং এখান থেকে ইকুয়েশনের যে অপশনগুলো আছে সেটা রয়েছে সার্চও করতে পারবেন সো করা গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিটার্ন রিসিপেন্ট ডেলিভারি স্টেটাস নোটিফিকেশন আপনি এটা চাইলে অন করে দিতে পারেন আপনার যদি ডেলিভারি স্ট্যাটাসটা আপনি দেখতে চান যে তার এখানে ডেলিভারি হয়েছে কি না সেটা আপনি দেখতে পারবেন আবার কিপ ফরমেটিং এটা রাখতে পারেন প্রায়োরিটি নর্মাল রাখতে চান বা হাই রাখতে চান যেটা ইচ্ছা দিতে পারেন এবং সেভ সেন্ট মেসেজ ইন কোথায় সেভ রাখতে চান আপনি সেন্ট মেসেজে রাখবেন নাকি ইন রাখতে চান তো সাধারণত এটা সেন্ট মেসেজই রাখা হয় যেহেতু ইমেলটা আমরা পাঠাচ্ছি তো আমরা এখান থেকে লেখালেখি শেষ দেন এখান থেকে আমরা সেন্ড করে দিব সেন্ড করে দিলে দেখতে পাচ্ছেন মেসেজ সেন্ট সাকসেসফুলি আমাদের ইমেলটা চলে গেছে এখন যদি আমরা সেন্ট বক্সে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা যে ইমেলটা পাঠিয়েছিলাম সেই ইমেলটাকে চাইলে খুলে দেখতে পারবো এবং নিচে আমাদের যে অ্যাটাচমেন্টটা ছিল সেটা এখানে দেখতে পাচ্ছি চাইলে আমরা শো করতে পারবো বা এখান থেকে আবার পুনরায় ডাউনলোডও করতে পারবো সো এই ইমেলের নিচে আরও যে অপশনগুলো আছে কন্ট্যাক্ট সেগুলোতে আপনি কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন এবং এখান থেকে সেটিংস আছে যেখানে গিয়ে আপনি আপনার যে সেটিংসগুলো সেগুলোকে পুনর্পর্যবেক্ষণ করতে পারবেন আর এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা যে ইমেলটা পাঠালাম সেই ইমেলটা আসলে সাকসেসফুলি গিয়েছে কিনা সো আমি আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি যে আমরা যে ইমেলটা পাঠিয়েছি সেটা হচ্ছে আমারই একটা বিজনেস ইমেল এই যে আমরা এখন চলে যাচ্ছি সেই ইমেলে ইনফো ডট মিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম সো সেই ইমেলটা আমরা এখান থেকে অন করব ওকে ইমেল অন করার পর দেখতে পাচ্ছেন চলে এসেছে সাইফুর নামে এস এ আই অ্যাফ ইউ সাইফুর নামে চলে এসেছে এবং চেক নিউ ইমেল ওয়ার্নিং টিপস ডট কম এবং আমরা যা যা ইমেলে লিখেছিলাম সেগুলো এখানে চলে এসেছে সেই সাথে এখানে যে অ্যাটাচমেন্টটা ছিল সেই অ্যাটাচমেন্টটাও কিন্তু চলে এসেছে ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন সো এখন আমরা চলে যাচ্ছি আবারও আমাদের সেই আগের জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ইমেইল ডেলিভারি নোটিফিকেশানটা রিসিভ করার জন্য একটা অপশন অন করে দিয়েছি দিয়েছিলাম সেটা দেওয়ার জন্য কিন্তু আমাদের ইমেলটাকে যখনই আমরা রিড করেছি বা ওপেন করেছি তখনই কিন্তু আমাদের একটা নোটিফিকেশান চলে এসেছে সাকসেসফুল মেইল ডেলিভারি রিপোর্ট তার মানে আমাদের যেই মেলটা ছিল সেই মেলটা সাকসেসফুলি ডেলিভারি হয়েছে বা দেখা হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং আপনি এখান থেকে চাইলে আপনার যে ইমেলগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে করে এখান থেকে ডিলিট করতে পারবেন বা জাঙ্ক ফাইল দেখতে পারবেন এবং অন্যান্য সকল কার্যক্রম কিন্তু আপনি এটার মাধ্যমে করতে পারবেন আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা হোস্টিং এয়ার ডট কমের যে প্ল্যাটফর্মটা আছে ইমেল প্ল্যাটফর্ম সেটার মাধ্যমে কিভাবে আপনার ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারবেন আপনার নিজস্ব হোস্টিং প্ল্যানের মধ্যে থাকা ফ্রি ইমেল থেকে এবং যেটার মাধ্যমে আপনি আপনার ডোমেনকে কানেক্ট করে একটি ওয়েবসাইট বিল্ড আপ করতে চাচ্ছেন আর সেই সাথে এটা এখান থেকে লগ উট করাটা একদমই ইজি এখানে লগআউট অপশন আছে এটাতে ক্লিক করলে আপনি লগআউট করতে পারবেন সো আই হোপ আপনারা কিভাবে আপনাদের এইচ প্যানেল থেকে ইমেল সেকশনে গিয়ে অথবা ড্যাশবোর্ড ওপেন করে আপনারা একটি ইমেল তৈরি করতে পারবেন সেটা বুঝতে পেরেছেন আপনি যদি পুনরায় নতুন কোনো ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রেও একদমই ইজি জাস্ট এখানে ক্রিয়েট ইমেল অ্যাকাউন্টে ক্লিক করে আপনি নতুন করে এরকম আরও অনেক ইমেল কিন্তু খুলে নিতে পারবেন যেটা আপ টু আপনার হোস্টিং প্যানেলের সাথে যে ফ্রি ইমেল মানে অ্যাড্রেসের সংখ্যা রয়েছে সেই পর্যন্ত আপনি করতে পারবেন এবং আপনার এখানে আসলে কতটুকু জায়গা ফাঁকা আছে সেটাও আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে জিরো ক্যাবি জায়গা ভরে আছে এবং মানে এক জিবির মতো জায়গা আছে আপনি চাইলে এটাকে কিন্তু আপগ্রেডও করতে পারবেন নতুন প্ল্যান নিয়ে সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ওয়েবসাইটের নামে আপনি একটি প্রফেশনাল বিজনেস ইমেল তৈরি করতে পারবেন সো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমরা চলে যাব ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট ডিজাইনের একদম নেক্সট লেভেলে যেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে থিম টেমপ্লেট ইনস্টল করে আমাদের ওয়েবসাইটকে একটা প্রফেশনাল ওয়ার্ল্ড ক্লাস লুক দিতে পারি এবং আস্তে আস্তে সেটাকে মনিটাইজেশনের দিকে নিয়ে গিয়ে টাকা উপার্জন পর্যন্ত দাঁড় করাতে পারি সো আই হোপ আমাদের এই কোর্স থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং ফ্রি এই কোর্সের সাথে আপনাদের সাথে শুধু এতটুকুই অনুরোধ থাকবে ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন আমার সাথে সাথে এই সবগুলো জিনিস নিজেরা কিনে প্র্যাকটিস করে শিখে নিতে কোনো কাজ যদি এখনও না হয় অন্ততপক্ষে একটা স্কিল তো আপনার শেখা হলো সেটাই আমার অনেক বড় পাওয়া থাকবে এবং আপনার এই সময় এবং অর্থ দুটি কিন্তু ব্যাক দিবে আপনাকে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য সো আই হোপ বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে এবং পরবর্তী এপিসোড নাম্বার নাইনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শেষ করছি আজকের এই এপিসোড নাম্বার এইট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম